Thank you.
সেই গানটা গাওয়ার কারণে ব্রাহ্মণবাড়ি আমার আসে অন্যান্য মেলায় ব্রাহ্মণবাড়িয়ার কিছু অক্ষরের আমাকে আক্রমণ করেছিল এবং আমার উপাধি দিছে নাচতে। আচ্ছা স্যার, নাচতে আমার মতো খুব খর আমার কর্মজীবন গৌরব রেল স্টেশন থেকে উঠিত কেন, তবে আমার বাবা কিন্তু ইচ্ছা ছিল না আমি রুটির দোকান করি। আমার বাবার ইচ্ছা ছিল আমার দাদা খাওয়ানো শিক্ষক। আমার বাবা ছিল বঙ্গবন্ধুর একজন ভক্ত, তিনি নিজে লেখাপড়া জানতেন না কিন্তু ছেলেদেরকে উচ্চ শিক্ষিত করবেন এ ছিল তার স্বপ্ন। স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর কাকে ওনার সর্বস্ব ফিরিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধাদের পিছনে। স্বাধীনতার পর কিন্তু আমার পিতা নয় গোটা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মোটামুটি একটা অসহায় অবস্থায় ছিল। ওই সময় আমি লেখাপড়া বন্ধ করে দিয়ে এসে শাহজালাল বাবার দল দোয়া নিয়ে এসে বরফ রেল স্টেশনে রুটির দোকানে চাকরি নিয়েছি 30 টাকা মাস। ওই 30 টাকা প্রথম মাসের বেতন যখন আমার আপার হাতে দিছি আমার মনে হয় সেদিন আমি আমাকে 30 টাকা ছেলেরা তোমরা কি আমার কথা বুঝতেছ? আমি আল্লাহ পাকে দিয়েছি 30 টাকা দিয়ে, অর্থাৎ আল্লাহ তোর পিতা মাতা নাই, তোমার পিতাই আল্লাহর পিতা, আল্লাহর মাতা নেই, তোমার মা নেই আল্লাহর মা, তুমি তো দিই তোমার